ষষ্ঠ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেলেন দেশসেরা 10 তরুণ ও সংগঠন। বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের চেয়ারপারসন সজীব ওয়াজিদ জয়। তিনি বলেন, এই উদ্যমী তরুণদের হাত ধরেই মধ্যমায়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। তাপসী রাবেয়া রিপোর্ট। আমাদের এবারের বিভাগ সোশ্যাল ইনক্লুশন। এই তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলার জনপ্রিয় আয়োজন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ষষ্ঠ আসরের বিজয়ীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও ল্যাপটপ তুলে দেওয়া হয়, আর অংশগ্রহণকারীদের দেওয়া হয় সার্টিফিকেট। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের 600টিরও বেশি সংগঠন থেকে যাচাই বাছাই শেষে এই শীর্ষ 10 তরুণ সংগঠকের হাতে পৌঁছেছে এই জয়। বিজয়ী তরুণরা বলেন, এই প্ল্যাটফর্ম তৈরি হয় উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটছে, যা দেশকে অর্থনৈতিক স্বাবলম্বনে সহায়তা করবে। কারণ আমাদের উন্মাদের বয়স হলো 45 ইয়ার্স, 45 বছর, মানে এত বছর এসে আমরা এরকম একটা অ্যাওয়ার্ড পেলাম, এটা আমাদের কার্টুনিস্টদেরকে অনেক উজ্জীবিত করবে। শিশুদের নিয়ে কাজ করি, আপনারা জানেন যে তাদেরকে কোডিং পদ্ধতিতে পড়াশোনা করাচ্ছি, এবং যার যার ভালো লাগা জায়গাগুলো সেগুলো নিয়ে আমরা ফোকাস করে তাদেরকে আগাচ্ছি। তরুণদের জন্য আমরা যাতে এভাবেই কাজ করে যেতে পারি, সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞানকে প্রতিষ্ঠা করার প্রচেষ্টায় কাজ করে যাচ্ছি। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিআরআই এর ট্রাস্টি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে দেশ সেরা সংগঠকরা তৈরি হচ্ছেন সব প্রতিভায়। আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেকে কিন্তু বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। আমাদের এখানে উপস্থিত হতে পারেনি অনেকে হয়তো, কিন্তু তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, আমাদের উপরে আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য। সিআরআই এর চেয়ারপারসন সজীব ওয়াজিদ জয় বলেন, গত 6 বছরে লাখ লাখ তরুণ সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করছে এই ইয়াং প্ল্যাটফর্মে। শুধু শহরের নয়, তৃণমূলে থাকা তরুণদের প্রতিভাও প্রকাশিত হচ্ছে। আপনারা তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে আপনারা আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার আশা আছে, বিশ্বাস আছে যে আপনারাই এখন বাংলাদেশকে এই মধ্যমায়ের দেশ থেকে একটি উন্নয়নশীল দেশে প্রতিনিধিত্ব করবে। কানেক্টিং দ্য ডটস স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইয়াং বাংলার বর্তমানে 15,000-এর বেশি স্বেচ্ছাসেবী এবং 500-টির বেশি সংগঠন রয়েছে। তাপসী রাবেয়া, দেশ টিভি, ঢাকা।